আপনারা যারা কৃষিকাজ করেন কিংবা কৃষির নানা পেশায় সম্পৃক্ত অথবা কৃষি বিষয়ে কিছু নতুন তথ্য জানতে চান, শুরু করছি তাদের জন্য কৃষি উন্নয়ন ভিত্তিক অনুষ্ঠান মাটি ও মানুষ। শুরুতেই প্রধান প্রতিবেদন। হাইড্রোপনিক প্রযুক্তি হচ্ছে মাটিবিহীন ফসল উৎপাদনের একটি আধুনিক কৃষি প্রযুক্তি। বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠানের হর্টিকালচার বিভাগ হাইড্রোপনিক প্রযুক্তি উদ্ভাবন করেছে বেশ কয়েক বছর আগেই। এরই মধ্যে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে হাইড্রোপনিক প্রযুক্তি সম্প্রসারণ কর্মকাণ্ড শুরু হয়েছে। এই ধারাবাহিকতায় দক্ষিণাঞ্চল জেলাসমূহে বইয়ে আবহায় আপৎকালীন সময়ে পানি সম্পদের খাবারের যোগানে হাইড্রোপনিক্স পদ্ধতিতে গোখাদ্য উৎপাদন ও ব্যবহার শুরু হয়েছে। বিশেষ করে যশোর, সাতক্ষীরা, খুলনা অঞ্চলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহ এই প্রযুক্তি সম্প্রসারণে প্রান্তিক কৃষক ভাইদের সম্পৃক্ত করেছেন, যাদের সিংহভাগ পারিবারিকভাবে গাভী পালন এবং ছাগল পালনে সম্পৃক্ত। বেসরকারি প্রতিষ্ঠানসমূহের মধ্যে নোয়াখালীর সুবর্ণচরে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা একটি। গ্রামীণ দারিদ্র্য বিবেচনে গবাদি পশু পালনে যাদের রয়েছে সহস্রাধিক উপকারভোগী প্রতিষ্ঠান, তার কৃষি ও প্রাণিসম্পদ ইউনিটের মাধ্যমে উপকারভোগীদের মধ্যে হাইড্রোপনিক্স পদ্ধতিতে গমের বীজ থেকে চারা উৎপাদন করে কাঁচা ঘাস হিসেবে ব্যবহারের জন্য প্রশিক্ষণ, প্রদর্শনী ও সম্প্রসারণ কর্মসূচি বাস্তবায়ন করছে। সুবর্ণচরের চরভাটার পায়রা মহিলা সমিতি শাহানা বেগম এদের মধ্যে একজন। শাহানা মূলত পায়রা সমিতিতে যুক্ত হয়েছেন ছাগল পালনের মাধ্যমে নিজের ভাগ্য পরিবর্তনের ব্রতি নিয়ে। ছাগল পালনে বেশ লাভ দেখছেন শাহানা বেগম, কিন্তু এইসব প্রাণী সম্পদের জন্য কাঁচা ঘাস যোগান দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকাল আর আগের মতো বাড়ির পাশে খালি জায়গা নেই যেখানে ছাগল চড়ানো যাবে। এই প্রেক্ষাপটে হাইড্রোপনিক প্রযুক্তির মাধ্যমে গমের বীজ থেকে সবুজ খাদ্য উৎপাদনে তিনি সম্পৃক্ত হয়েছেন। সাগরিকা এ বিষয়ে শাহানাকে হাইড্রোপনিক প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ সহ শেড নির্মাণ, মাচা তৈরি, যাবতীয় উপকরণ প্রদান করেছে। সেই থেকে শাহানা তার বাড়ির উঠানে একটি অংশে হাইড্রোপনিক প্রযুক্তিতে সবুজ ঘাস উৎপাদন করে নিজের খামারেই ব্যবহার করছেন। সুবর্ণচরের চরভাটায় সাগরিকা সংস্থার প্রাণিসম্পদ ইউনিটের হাইড্রোপনিক্স প্রযুক্তি সাফল্য সম্প্রসারণ দেখে আমরা যাই একই গ্রামে আরেকটি টাটকা খামার দেখতে। সুবর্ণচরে এই প্রথম একটি চমৎকার টাটকি খামার গড়ে উঠেছে, যা সাফল্য দৃশ্যমান। আমি আসলে আমি মূলত ব্যবসা করি, আমি বিটিভিতে টার্কি সম্বন্ধে টার্কির একটা খামারের একটা প্রতিবেদন দেখাচ্ছিলাম। ওই প্রতিবেদন দেখে আমার থেকে খুব ভালো লেগেছে। ভালো লাগার পরে আমি মনে মনে চিন্তা করতেছি যে এইভাবে একটা খামার করা যায় কিনা। তা আমি তো এটার সম্বন্ধে কোনো ধারণা নাই, অভিজ্ঞতা নাই। অভিজ্ঞতা নেওয়ার জন্য আমি আমাদের এখানে একটা এনজিও সাগরিকাতে আলাপ করলাম। আমাকে সাগরিকায় ওদেরকে বলার পরে ওরা আমাকে সার্বিকভাবে বিভিন্নভাবে পরামর্শ এবং আমার অভিজ্ঞতা অর্জনের জন্য যেটা করা যায়, তাদের ডাক্তার আছে, ডাক্তারের মাধ্যমে আমাকে অনেক কিছু জানাইছে। জানানোর পরে আমি তারপরে ওই যে ইউটিউবে চার্জ দিয়ে দিয়ে আরও কিছু শিখলাম। কাজু সাহেব, আপনি বিটিভিতে দেখলেন টাকি খামার, কিন্তু আপনি শুরু করলেন হ্যাচারি, তো খামার না করে হ্যাচারির প্রতি আপনার আগ্রহ সৃষ্টি হলো? হ্যাচারির প্রতি আগ্রহ সৃষ্টি হলো কারণ এই মাংস আমি যদি এটাকে ছয় মাস লালন পালন করে বিক্রি করি তাহলে আমার যে লাভ হবে, আমি চিন্তা করলাম যে এটা যদি আমি এখানে যে আমার খামারে ডিমটা হবে এই ডিমটা আমি বিক্রি না করি, ডিমটা যদি আমি ইনকিউবেটরের সাহায্যে এটা বাচ্চা ফুটে বিক্রি করি তাহলে আমি বেশি লাভবান হবো। কিন্তু বিষয় তো কঠিন, আপনি ইনকিউবেটরে বাচ্চা ফোটানো তার কি এটা তো কঠিন বিষয় না? তো আপনি তো করছেন, কিন্তু কি মনে হয় সাফল্য হচ্ছে মনে হয়? হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমি কয়টা এখানে কয়টা টার্কি আপনার আছে? টার্কি বাচ্চা আছে এখন আমার ওই যে প্রথম বেসের বাচ্চা ফুটছে আর কি আমার কাছে এখন। কয়টা টার্কি আপনি দিয়ে শুরু করেছেন? আমি 15টা দিয়ে শুরু করেছি। আমি এই যে কোথা থেকে শুরু করছি? আমি ঢাকা থেকে নিয়ে আসছি, ঢাকার খিলখাত থেকে। কতদিন পরে বিক্রি শুরু হলো?
ডিম আসলে মানে আমি যেদিন আনছি ওই দিন থেকে ডিম দেওয়া শুরু করছে, ডিম দেওয়া শুরু করছে। কতগুলো ডিম দিয়ে প্রথম শুরু করলেন? আমি সর্বপ্রথম আমার ইনকিউবেটরে সর্বপ্রথম আমি 30টা ডিম দিছি, প্রথম 30টা ডিম দিছি, এরপরে 15টা ডিম দিছি। অর্থাৎ ওই যে দু তিন দিনের ডিম আমি একসাথ করি, তারপর আমি ইনকিউবেটর 30টা ডিমই প্রথম বাচ্চা ফুটছে। মানে আপনি এখন যে ব্যস্ত 30 দিনে ওই প্রথম প্রথম কতগুলো বাচ্চা আছে? এখানে 26টা বাচ্চা আছে। 26টা তো কতদিন পরে বিক্রি করবেন? এগুলো আমি এক মাস পরে বিক্রি করবো। কঠিন বিষয় আমার কাছে মনে হচ্ছে টার্কি হ্যাচারিটা, আপনি একটু বলেন তো যে কীভাবে ডিমটা উৎপাদিত হয়, মানে বাচ্চা উৎপাদিত হয়। বাচ্চা প্রথম ইনকিউবেটরে দিলেন, ইনকিউবেটর না আপাতত সাধারণ একটাই দেখা যায়, ইনকিউবেটর বলতে পারছি না আমরা, এটা বলেন তো কীভাবে কী করলেন? আমি মূলত যে আমার এখানে তো যেহেতু টার্কি মানে ডিম দেওয়ার টার্কি কম, এই কারণে আমি চিন্তা করলাম যে আমি যদি বড় হ্যাচারি ইনকিউবেটর নিয়ে আসি তাহলে এটা আমার খরচ বেশি পড়বে, আমার এখানে ডিম কম, আর আমাদের এলাকায় আর কোনো খামার নেই। অটোমেটিক ইনকিউবেটর নাই তো আপনি একটা একটা স্ল্যাব দিয়ে তৈরি করছেন, পাই দিয়ে কাঠ একটা শীট দিয়ে? জি জি। তো কীভাবে তৈরি করছেন কল্পনাও শুনি এবং কীভাবে কীরকম লাভ হচ্ছে? এটা তৈরি করছি হলো সর্বপ্রথম আমি আপনার ওই যে কন্ট্রোলারটা নিলাম আর কি, এটা এটাও ঢাকা থেকে নিয়ে আসছি। নিয়ে আসার পরে আমি ওই যে এই যে এখানে দেখতেছেন না একটা রিং দেওয়া আছে, হ্যাঁ এই রিংটা মূলত হচ্ছে আপনার ওই যে ডিমটা এখানে রাখার জন্য, হ্যাঁ অর্থাৎ ওই যে আপনার অটোমেটিক যেগুলো। কতদিন থাকবে এই ইনকিউবেটরের ডিমগুলো এবং তাপমাত্রা কীভাবে নিয়ন্ত্রণ করবেন? তাপমাত্রা নিয়ন্ত্রণ হবে এই কন্ট্রোলারে সেটিং করা আছে, এখানে আপনার এই যে নির্দিষ্ট অর্থাৎ সর্বোচ্চ কত ডিগ্রি থাকবে সর্বনিম্ন কত থাকবে এটা সেটিং দেওয়া আছে। সর্বোচ্চ যখন হবে তখন টার্কির জন্য সর্বোচ্চ কত তাপমাত্রা থাকে, সর্বনিম্ন কত থাকে? সর্বোচ্চ আপনার 37.7, সর্বনিম্ন 37.2, এটার মধ্যে হলে মোটামুটি চলে আর কি। এখন আপনার কাছে একদিনে এগুলো কত দিনে বাচ্চা? এগুলো হলো 8 দিনে বাচ্চা। আপনি প্রথম বেচে? জি 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 জি। তো বিক্রি কখন করবো? এটা আমি এক মাস বয়স হলে বিক্রি করবো, এটা আমার কাছে অলরেডি অর্ডার আছে। কত বিক্রি হবে? এটা 800 টাকা বিক্রি হবে। তার মানে 26টা বিক্রি প্রায় 20,000 টাকা মানে পাবেন। আর রেডি আছে কতগুলো মানে বিগ বাচ্চা পরবর্তী পর্যায়ে? পরবর্তী পর্যায়ে আমার এই ইনকিউবেটর এখন 100+ ডিম আছে, চলতেই থাকবে। হ্যাঁ মহিউদ্দিন পারভেজ, আপনারা আমরা গত এক বছর আগে যে কতগুলো প্রতিবেদন দেখেছিলাম আপনার প্রাণী সম্পদ বিষয়ে, এক বছরের পর থেকে এই সাগরিকা উন্নয়ন সংস্থা প্রাণী সম্পদ বিভাগ কী ধরনের নতুন পদক্ষেপ গ্রহণ করেছে? ধন্যবাদ। আমরা গত বছর আছে যে কার্যক্রমগুলো শুরু করছিলাম সেই কার্যক্রমগুলো আমাদের চলমান আছে, এবং এই বছর আমরা টার্কি পালনটা আমাদের নতুন করে শুরু করছে সুবর্ণচরে। এছাড়া আমরা হাইড্রোফোনিক পদ্ধতিতে ঘাস উৎপাদন এবং সেটা খামার পর্যায়ে গরু ছাগলকে খাওয়ানোর যে পরিবেশ সৃষ্টি করা সেটা আমরা নতুন করে কার্যক্রম শুরু করছি। এর পাশাপাশি আমাদের গাভী পালন যে প্রদর্শনী, ছাগল পালন, ব্রয়লার পালন, লেয়ার পালন, এগুলো আমরা আরও নতুন উদ্যোগে আরও ব্যাপকভাবে সম্প্রসারণের জন্য চেষ্টা করতেছি, এবং আমরা আশা করি যে ইনশাআল্লাহ। টার্কির কতজন লোক সম্পৃক্ত হয়েছে? হ্যাঁ, টার্কিতে আমরা এই বছর আমরা 5টা প্রদর্শনী করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি, এর ভিতরে আমরা ইনশাআল্লাহ এই পর্যন্ত আমরা 3টা প্রদর্শনী করছি। ফলাফলগুলো কেমন? ফলাফলগুলো খুবই ভালো, চমৎকার। আমাদের এখানে ভিতরে দুই রকম ক্যাটাগরি আছে, একটা হচ্ছে যে সে ডিম উৎপাদন করে এখানে বাচ্চা বিক্রি করবে, এটা একটা প্রদর্শনী, একটা হচ্ছে সে মাংস হিসাবে। তো আমরা এখানে 2টা খামার করছি যারা ডিম উৎপাদন করবে, আর একটা খামার শুধু ডিম উৎপাদন করবে, হ্যাঁ আর একটা খামার করছে যারা মাংস মানে ছোটো বাচ্চা কিনে সেটা বড় করবে এবং মাংস বিক্রি করবে। এছাড়া আমাদের আরও 2টা খামারে কার্যক্রম চলমান, তারা এগুলো রেডি পর্যায়ে আছে, এখানে যখন বাচ্চাগুলো বড় হবে আমরা এখান থেকে নিয়ে তাদেরকে দিব। তো আমরা আপনারা কি আপনি যদি উপকারভোগীদের মধ্যে এগুলো সম্প্রসারণ করবেন? জি জি জি। আমাদের সাগরিকা যারা সদস্য আছে, বিশেষ করে ঋণী সদস্য আছে এবং যারা উদ্যোগে উদ্যোক্তা হতে চায়, তাদেরকে আমরা আমাদের সাগরিকার পক্ষ থেকে এই প্রদর্শনীর আওতায় 8,000 টাকার টার্কির বাচ্চা দিয়ে থাকি, এবং এটার যে ট্রেনিং ওটা আমরা করাই থাকি। এর পাশাপাশি এগুলো যে ভ্যাকসিন, প্রথম অবস্থাতে সদস্যরা কিছু জানে না, তো আমরা এগুলো আমরা নিজেরা হাতে কলমে ভ্যাকসিনগুলো দিয়ে দিই, ওদেরকে শিখাই দিই যেন পরবর্তীতে তারা এটা নিজেরা করতে পারে। কেমন মানে কেমন আশা করছেন তারা ফল কেমন অনুসরণ করছে? হ্যাঁ, আমরা তো আসলে এবার দেখতে
আস্তে যেটা তাকিয়ে ব্যাপার সদস্যদের পজিটিভ চিন্তাভাবনা আছে, এবং বিশেষ করে এটা যেটা নতুন টিভিতে দেখছে মানুষগুলো যুক্ত হতে চাচ্ছে, হ্যাঁ এখানে হচ্ছে যে বিশেষ করে যারা মধ্যবিত্ত পরিবার আছে এবং কিছু আছে ধরেন ব্যবসায়ী শিক্ষিত শিক্ষিত সব শিক্ষিতই, যারা শিক্ষিত এবং আগ্রহী আছে উদ্যোক্তা তারাই এখানে আগে আসতেছে। ওদিকে শোভনাচারে আরেকটি সফল যুবক হচ্ছেন আব্দুল মান্নান, যিনি সাগরকে সংস্থার সহযোগিতায় বাড়ির পাশের মজা পুকুরে একটি চমৎকার হাঁসের খামার গড়ে তুলেছেন। আমি আরও 2 বছর থেকে এই হাঁস পালনের উদ্যোগটা নিয়েছিলাম। আমি 5-7-10টা করে হাঁস পালন করতাম। পরবর্তীতে সাগরিকার কিছু কর্মী আসে আমার বলছিল যে আমরা কিছু যোগান দিব, তাহলে কি যোগান দিয়েছিল তারা পরবর্তী এই হাঁস, তারপরে ঘরের ব্যাপারে গোটার আমার ছিল ঘর ছোট, আরও বড় করবার জন্য তারা সহযোগিতা করছে। এই উদ্যোগ পেয়ে আমি আরও উৎসাহিত হয়ে মানে সহযোগিতা পাওয়ার পর কি প্রথম কী ছিল, সহযোগিতা পাওয়ার পর কী হলো? প্রথম ছিল আমার 5-7টা বা 10টা হাঁস ছিল মিনিমাম, পরবর্তী যখন এরা সহযোগিতা করছে তখন আমি হাঁস এরা সংখ্যা বাড়িয়েছে, হ্যাঁ হাঁসের সংখ্যা বাড়াইছি। জাত জাত কি পরিবর্তন করছেন? জাত আগে ছিল দেশি হাঁস, এখন বেঙ্গল হাঁস জিনিং হাঁস হেরা দিয়েছিল আমার দেশে, তখন আমি আরও হাঁস বাড়াই। এখন ফলন শুরু হচ্ছে, কি পরিমাণ আয় হচ্ছে আপনার এখান থেকে? মাস শেষ আমার খরচ সম্পূর্ণ সব বাদ দিয়ে প্রায় 2,500-3,000 টাকা আমার জন্য থাকে প্রতি মাসে। প্রতি মাসে এখন তো আপনার জায়গা তো অনেক আছে, এখন সুন্দর পুকুর আছে, ঘর আছে, হ্যাঁ আপনি কি বাড়ানোর চিন্তা করছেন? হ্যাঁ আমি আরও বাড়াবার চিন্তা করতেছি, আমি মিনিমাম 200 হাঁস বাড়ানোর পরিকল্পনা নিতেছি, খামারটা আরও বড় করব, তারপরে হাঁসও বাড়াবো। সুবর্ণচর দেখবেন যে প্রচুর পরিমাণে ক্রসের গরু এবং গাভি অনেক খামারি কিন্তু তৈরি হয়েছে, বড়ো বড়ো খামারি, আমাদেরই অনেক বড়ো বড়ো খামারি কিন্তু তৈরি হয়েছে। এখন তো এই এই যাবৎ যে সফলতা আমরা দেখলাম খুবই দৃষ্টান্তমূলক, তো আপনারা আগামীতে এই আগামী 1 বছরের কী ধরনের নতুন পরিকল্পনাগুলো কী? আমাদের আগামীতে আমরা আমাদের প্রতিটা কম্পোনেন্টেই 20% আমরা ডেমোগুলো আমরা বৃদ্ধি করার জন্য সম্পৃক্ততা বাড়ানোর জন্য চেষ্টা করতেছি, এবং অলরেডি আমরা আমাদের প্রপোজাল আমরা করছি ফিকেসিভের কাছে, আমরা অন্তত 10-20% আমরা এটা বৃদ্ধি করব। কৃষকবাই আপনারা জানেন আমাদের এই মাটির মানুষ অনুষ্ঠান এখন প্রচারিত হয় সপ্তাহে 5 দিন, আশা করি আপনারা নিয়মিতই দেখছেন। আজ এ পর্যন্তই, আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটির মানুষ, সকলকে ধন্যবাদ।